ব্যাংকিং সেক্টরকে যে অবস্থায় দেখে গেছিলাম 2017 সালে, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি বর্তমানে সেই অবস্থায় নেই। ইসলামিক ব্যাংকিং সেক্টর অ্যাজ এ হোল, এটার রেপুটেশন ছিল প্রতি 3 মাসে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হতো, সেখানে দেখানো হতো যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের তুলনায় ইসলামিক ব্যাংকিং সিস্টেমের পারফরমেন্স, গ্রোথ, এভরিথিং এবং কন্ট্রিবিউশন টু দি ওভারঅল ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমি এটা বেটার, এটা বলা হতো। আনফর্চুনেটলি এখন ইসলামিক ব্যাংকিং দি নেম, ভেরি নেম, এটা একটা মানে অত্যন্ত বদনামের ব্যাপার হয়ে গেছে, লজ্জার ব্যাপার হয়ে গেছে। তো আমরা ইসলামী ব্যাংকে যে যাদেরকে দেওয়া হয়েছে চেয়ারম্যান হিসাবে, আমি তাদের যেটা বললেন যে ব্যাংক দুর্বল, কিন্তু আমরা লোকগুলো আমি আমরা শক্তিশালী এই কথা বলবো না, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করেছি, ইন্ডাস্ট্রি আমরা বুঝি এবং সেখানে কন্ট্রিবিউট করার ব্যাপারে এই লোকগুলো অত্যন্ত ডেডিকেটেড। সো এটা ব্যাংকের জন্য একটা শক্তি যে আমরা 1/3 অফ দি ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যেটা ইসলামী ব্যাংকিং, যেটা শিখ হয়ে পড়েছে। শুধু শিখ বললে বোধ হয় এটা কম বলা হবে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা চেয়ারম্যানরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি দেখেছি বিভিন্ন আমার টু ইন্টারাকশন হয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আরও কয়েকটি ইসলামী ব্যাংকিং সেক্টরের চেয়ারম্যানের সাথে। আমরা রাত দিন কাজ করছি, একেবারে ব্যাংকের অফিসিয়ালদের মতো সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাংকে কাটাচ্ছি এবং আমরা মনে করছি ব্যাংকের অবস্থা পুনরুদ্ধার হবে, কিন্তু একটা অত্যন্ত অল্প সময়ের জন্য। আমরা কিন্তু একটা বড় ধরনের সংকটে আসলে ব্যাংকিং সেক্টর আছে। ব্যাপ যদি অতীতের ভূমিকা থেকে সরে এসে, বিএবি অতীতের ভূমিকা থেকে সরে এসে নিজেদের কাজে মন দেয়, তাহলে আমরা এখান থেকে একটা ভালো নেতৃত্ব দিতে পারবো, কনফিডেন্স ফিরিয়ে আনতে পারবো জনগণের, যেটার উপরে ভিত্তি করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি পরিচালিত হয় এবং আমাদের ফিনান্সিয়াল হেলথ যেটা আছে ব্যাংকিং সেক্টরের, আমরা দ্রুত এটা পুনরুদ্ধার করতে পারবো। কিন্তু মিন হোয়াইল এই সময়টাতে, এই যে আমরা যেমন খণ্ডকালীন, তেমনিভাবে এই খণ্ডকালীন অন্তর্বর্তীকালীন সময়ে ব্যাংকগুলোকে প্রপারলি সহযোগিতা করা দরকার। এই সহযোগিতা করলে আমরা আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে আমরা এই যেগুলোকে মন্দ ব্যাংক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আমার ধারণা, আই এম কনফিডেন্ট, আমি আমার পক্ষ থেকে বলছি যে ইনশাআল্লাহ জানুয়ারিতে আমরা কোনো দুর্দশার চিত্র নিয়ে আমরা ব্যাপে হাজির হব না। কিন্তু এই সময়টাতে, এই যে 4 মাস সময়, এই সময়টাতে ব্যাপের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে এবং অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বাড়ানো দরকার।